আর লুকোচুরি নয়। অবশেষে রাজ্যপাল সিবি আনন্দ বোসের মুখোমুখি হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর এই মুখোমুখি বৈঠকেই দুটি সম্ভাবনা সামনে আসতে চলে। প্রথমত হয়তো রাজ্যপাল সিবি আনন্দ নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তার সামনেই হয়তো বলতে পারেন তার আর দায়িত্ব পালন করতে হবে না। অন্যদিকে আরও একটি সম্ভাবনা যেটা ঘনীভূত হয়েছে যে হয়তো রাজীব সিনহাকে কড়া ধমক বা শাসন করতে পারেন সিবি আনন্দ বোস। সেই নিয়েই আজকে তুমুল জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আজকে রবিবার রাজ্যপাল ও মুখ্য নির্বাচন কমিশনার সাক্ষাৎ হবেই। বিকেলে রাজভবনে এই সাক্ষাৎ হতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এর আগে দুবার ডাকলেও রাজ্যপাল বলেন আসেননি রাজ্য নির্বাচন কমিশনার। তারপর আজ বিকেলে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মধ্যেই রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়রিং রিপোর্ট ফেরত পাঠিয়েছে। যদিও কোন তরফে এই আলোচনা বসার কথা বলা হয়েছে তা জানা না গেলেও আজ বিকেলে 5:30 এই বৈঠক হতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই রাজভবনে এই বৈঠকের নির্দিষ্ট সূচিও তৈরি হয়ে গেছে বলে রাজভবন সূত্রে খবর। অন্যদিকে পুরুলিয়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় আত্মীয়দের পরিবারের সঙ্গে ফোনেও কথা বলেছেন রাজ্যপাল। এদিকে মৃতের দাদা জানিয়েছে তাদের পুলিশের ওপর কোনো আস্থা নেই, যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় সরাসরি রাজ্যপাল সিবি আনন্দ বোসকেই জানাবেন তাঁরা।